আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে, সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। সিটি নির্বাচনের খবর, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সরঞ্জাম বিতরণ চলছে। সকাল থেকে রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ প্রাঙ্গণ থেকে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। রাজশাহীতে 155টি কেন্দ্রের মধ্যে 148টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সিটিতে মোট ভোটার 351,852 জন। এদিকে সিলেট মহানগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সিটির মোট ভোট কেন্দ্র 155টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 132টি, ভোট হবে ইভিএম এর মাধ্যমে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দায়িত্ব পালন করবে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন। আমরা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। 5 স্তর বলতে প্রতিটা কেন্দ্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। বিষয়ে আরও জানাতে রাজশাহীতে রয়েছেন সহকর্মী মোস্তাফিজ রকি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোস্তাফিজ জানাবেন যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেই সঙ্গে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে কিনা এখন পর্যন্ত। হাবিবা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যে নির্বাচনী সরঞ্জাম, সেটি এরই মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মূলত সকাল 10টার দিকে এই নির্বাচনী যে সরঞ্জামগুলি বিতরণের কথা থাকলেও বৃষ্টির কারণে কিন্তু সেগুলো আসলে তখন কিন্তু আসলে বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আসলে বৃষ্টি থামলে বেলা 11:15টার দিকে কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে বিতরণ করা শুরু হয়। এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা এইখানকার স্ব-স্ব কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু এই সরঞ্জামগুলি আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং কঠোর পুলিশি পহরার মধ্যে দিয়ে কিন্তু স্ব-স্ব কেন্দ্রে সেগুলো কিন্তু যাচ্ছে। এর আগে আপনি জানেন যে রাজশাহী যে পুলিশ লাইন রয়েছে সেখানে প্যারেড একটি ব্রিফিং করেছে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান। সেখানে তিনি বলেছেন যে এই সিটি নির্বাচনকে ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু 4,000 মতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে মোতায়েন থাকবে। এছাড়াও 10 প্লাটুন বিজিবি এই সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু তারা থাকবেন। এছাড়াও কিন্তু 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এই দায়িত্বগুলো পালন করে থাকবেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে 155টি কেন্দ্র রয়েছে তার মধ্যে 148টি কেন্দ্র কিন্তু অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, পাশাপাশি নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে, সেই কারণে কিন্তু তারা বলা যায় যে নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিয়ে আছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে কয়েকটি কেন্দ্র রয়েছে ভোটের সেই কয়েকটি কেন্দ্রতে, অর্থাৎ 155টি কেন্দ্রতে কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতাধীন থাকবে আর এই সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রত্যেকটি পর্যবেক্ষণ করা হবে প্রধান নির্বাচন যে কমিশনার ঢাকাতে রয়েছে সেখান থেকে এবং প্রত্যেকটি আসলে সেখান থেকে রাজশাহী রিটার্নিং যিনি কর্মকর্তা রয়েছেন সিটি কর্পোরেশনে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বিঘ্ন করতে তারা কিন্তু আসলে বদ্ধপরিকর। এরই মধ্যে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন এবং কেউ যদি আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু পুলিশ এবং ধন্যবাদ আপনাকে মোস্তাফিজ রকি জানাচ্ছিলেন রাজশাহী থেকে নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর, পূর্ব ও উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানিতে জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জেলার শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ আছে 2 শিশু সন্তান। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধ, কুমার, তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। এতে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বেশ কিছু এলাকায় নদী ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে মানুষ। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর জানাবেন যে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে শালায় নিখোঁজ 2 শিশু উদ্ধার হয়েছে কিনা এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে?
হাবিবা ধন্যবাদ আপনাকে। দেখুন আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন সুনামগঞ্জের যে শর্মা নদীর পাড়ে আছি, এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে কিন্তু শর্মা নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার কিন্তু বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি এই যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এর ফলে শর্মা নদী সহ যে মেঘালয় তীরবর্তী যত নদী আছে সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে পানি উন্নয়ন বোর্ডের সংখ্যা রয়েছে, তারা বলছেন যে এই তীরবর্তী এলাকাতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আপনি যেমনটা বলছিলেন শাল্লা উপজেলায় যে মা এবং দুই শিশু গত রাত্রে তারা নিখোঁজ হয়েছিলেন ঢলের পানিতে ভেসে গিয়ে, সে আজকে কিন্তু 11:15 কিন্তু মায়ের লাশ উদ্ধার হয়েছে। দুর্লভ রানীর লাশ কিন্তু সায়ের হাওড়ের মাউতি সেতু এলাকা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। তবে এখনো পর্যন্ত দুই শিশুর মরদেহ কিন্তু উদ্ধার হয়নি। এই দুই শিশুর মরদেহ উদ্ধার করতে বা তারা বেঁচে যদিও তাখন সম্ভাবনা নেই বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের উদ্ধারের কিন্তু চলমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডুবুরি দল এই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন আমাকে। তো আসলে বন্যা পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়ায় কিন্তু এখনো পর্যন্ত সুনামগঞ্জের যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং মানুষের জান ও জীবনের আসলে এখানে শঙ্কিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে হাওড় অঞ্চলে পানির তীব্রতা বাড়তে একটু ধীর গতি যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ এবং উদ্ধার কার্যক্রমের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর জানাছিলেন সর্বশেষ বিস্তারিত। দর্শক, সচিবালয়ে কথা বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা বিনিয়োগ বা বিদেশি একটি প্রতিষ্ঠান আমাদের বন্দর অপারেট করার জন্য আমরা খুব দ্রুত তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। তো এটা কিন্তু একটা অনেক বড়, বাংলাদেশে যারা বলে যে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের প্রতি বিদেশিদের আগ্রহ নাই, তো এই যে বিদেশিরা বাংলাদেশের বন্দরকে আগ্রহ দেখাচ্ছে এর মধ্যেই তো প্রতিফলন হয় যে বাংলাদেশের অবস্থানটা বিদেশে কত বেশি। এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় বিদেশিরা এত বেশি বিনিয়োগ করতে চায় এবং আগ্রহ দেখায়, এটা মনে হয় যারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বলে তারা জানে না, অথবা জেনেও এই কথাগুলো মিথ্যাচারগুলো করে যাচ্ছে। বাংলাদেশে গত কয়েকদিন আগেই আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের যে বিশ্বব্যাংকের সঙ্গে আমরা বড় ধরনের একটি চুক্তি করেছি, যেটা বলেছেন যে ভোলাগঞ্জ, শ্যাওলা এবং বেনাপুর, এবং তারা আরও বেশি আগ্রহ দেখিয়েছে। আমরা কিছুদিন আগে BIWT-র একটি চেয়ারম্যান সহ আমরা একটা প্রতিনিধি দল USTD-র আমন্ত্রণে আমরা আমেরিকায় ছিলাম প্রায় 12 দিন। সেখানে আমেরিকান এক্সিম ব্যাংক এবং USTD-এ তারা বাংলাদেশের সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে, এবং আমেরিকার অনেক কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অনেক ধরনের ব্যবসায়িক এগ্রিমেন্ট আছে এবং বাণিজ্য আছে। তো কাজেই বাংলাদেশের ব্যাপারে যারা নেতিবাচক কথা বলে, একটি মন্ত্রণালয়ে অনেক উদাহরণ আমরা দিতে পারি যেগুলোতে তাদের সেই বক্তব্যগুলো মিথ্যা এবং ভুল প্রমাণিত হয়। দর্শক, এতক্ষণ সচিবালয় থেকে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও প্রতারণায় মাহবুবা রহমান আখি ও তার নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সম্মেলন করলেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহা। তিনি বলেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করছে। মঙ্গলবার রাজধানীর পরিবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আখি যখন হাসপাতালে আমি তখন দেশে ছিলাম না, আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে, আমি ভিডিও কলে অপারেট মনিটরিং করি, সব মিথ্যা। সেন্ট্রাল হাসপাতালে প্রয়াত মাহবুব রহমান আইকে ভর্তির সময় আমার উপস্থিতির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা বিবৃতি দিয়েছে যে আমি বাংলাদেশে আছি। হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের অসদাচরণ, অপরাধমূলক পদক্ষেপ, আমার সুনামকে বেআইনিভাবে পুঁজি করে কিছু আর্থিক লাভের জন্য, একটা মানুষের জীবন নিয়ে রোগীদের বিভ্রান্ত করার জন্য, আমি তো বলবো এটা জঘন্য কৌশল ছাড়া কিছুই না। এ ঘটনার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি ছিলাম গর্ব।
আর নিজেদের গাফিলতি লুকানোর জন্য নিমিত্তে আমার নাম বিভ্রান্তিমূলকভাবে তথ্য ছড়াচ্ছে। ঈদ ঘিরে ঝিনাইদহের চাহিদার চেয়ে প্রায় 60,000 বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। দেশীয় খাবার দিয়ে মোটাতাজা করা হচ্ছে সবকটি খামারের গরু। তবে পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে বলে জানান খামারিরা। ভারতীয় গরুর আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা করছেন সীমান্তবর্তী এই জেলার খামারিরা। এদিকে দেশি জাতের কালু ও চান্দু নামের দুটি গরু লালন পালন করে তাক লাগিয়ে দিয়েছেন কুয়াকাটার এক কৃষক। গরু দুটির একটির ওজন 27.5 এবং আরও একটির ওজন 22.5 মণ। নগার রানীনগর উপজেলার ত্রিমোহনী পশুর হাটে রয়েছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, জানাবেন যে হাটে কি ধরনের পশু আনা হয়েছে এবং ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন, দাম যৌক্তিক আছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ হাবিবা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আগামী 29 জুন কিন্তু পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে নওগাঁ জেলায় প্রায় 3,500 কুরবানির পশুর হাট রয়েছে এবং এই হাটগুলোতে প্রায় সব ধরনের পশুরই কিন্তু আমদানি আমাদের চোখে পড়েছে। যেমন গরুর মধ্যে রয়েছে মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু, এছাড়াও ছাগল ভেড়া থেকে শুরু করে যারা কুরবানির পশুর জন্য আসছেন সেই ধরনের ক্রেতাও কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিমোহনী হাটে। এই হাটটিতে মূলত বড় সাইজের গরু এবং মাঝারি সাইজের গরু বেশি বিক্রি হয়ে থাকে। বড় সাইজের গরু 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে রয়েছে এবং মাঝারি সাইজের গরু 80,000 থেকে প্রায় 1,30,000 টাকা দামের মধ্যে কিন্তু বিক্রি করছেন তারা। এবছর জেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সূত্র অনুসারে জেলায় প্রায় 30,334 জন খামারির কাছে কুরবানি উপযোগী 4,45,680 পশু রয়েছে। জেলায় চাহিদা রয়েছে প্রায় 3,20,000 পশুর। তো হাবিবা, আপনি আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত এই হাটটিতে কিন্তু কুরবানি পশুর যে হাসিল নির্ধারণ করা হয়েছে গরুর ক্ষেত্রে 500 টাকা এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে কিন্তু 300 টাকা পর্যন্ত ইজারাদার আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও উপজেলা এছাড়াও থানা থেকে কিন্তু বিশেষভাবে আইন শৃঙ্খলার নিরাপত্তা বাহিনীর জন্য কিন্তু বিশেষভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানিয়েছেন থানা কর্মকর্তা। তো হাবিবা এই ছিল। ধন্যবাদ আপনাকে আরিফুল হক সোহাগ, জানাচ্ছিলেন নগাঁও থেকে। এই সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।